আমার অনেক দিনের প্রিয় এটা উপন্যাস, আমার মনে হয় মনে হতো যে খুব ভালো ছবি হবে, খুব জোরালো ছবি হবে, কেননা এটা একটা প্রেমেরও গল্প, তারপরে রাজনীতিরও গল্প, পলিটিক্সেরও গল্প, দুটো জিনিস একসঙ্গে এমনভাবে ব্লেন্ডেড আছে, অঙ্গাঙ্গিভাবে এমনভাবে জড়িয়ে রয়েছে যে সেটা খুব একটা চ্যালেঞ্জিং। তবে তিনটে চরিত্র, তিনটেই ভীষণ ভালো অভিনেতা হওয়া দরকার, তিনজনে একসঙ্গে আমি পাচ্ছিলাম না, একজনকে পাচ্ছিলাম তো আর দুজনকে পাচ্ছিলাম না, কি দুজনকে পাচ্ছিলাম তো তিনজনকে পাচ্ছিলাম না। কিন্তু রিসেন্টলি আমি ওই সাতিলেখা চট্টোপাধ্যায় বলে একজনকে স্টেজে আমি দেখি, একটি মেয়েকে, তাকে দেখে আমার মনে হয় যে এ বিমলা হতে পারবে, মেইন চরিত্রটা হতে পারবে।